ঢাকার বীরপুর থেকে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবাইদুল মুক্তাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাকে গ্রেফতারের তথ্য দেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক। গণ আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 3 দিন পর অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আগের সরকারে থাকা ও প্রভাবশালীদের মধ্যে এখনও যারা বিদেশে যেতে পারেননি তাদের কেউ সরকার পতনের পর থেকে প্রকাশ্যে আসেননি বা আত্মগোপনে রয়েছেন। এর মধ্যেই সর্বশেষ সাবেক মন্ত্রী ওবায়দুল মুক্তাদিরকে গ্রেফতারের তথ্য দিল পুলিশ। সাবেক সচিব ও মুক্তিযোদ্ধা মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে 2011 সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। হাসিনার একান্ত সচিব হিসেবে 1996 থেকে 2001 সালে দায়িত্ব পালন করা ওবায়দুল মুক্তাদির 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নে দ্বিতীয়বার এমপি হন। তারপর রাতের ভোটের 2018 সালের এবং 7 জানুয়ারির ডামি নির্বাচনে চতুর্থবারের মতো জয়লাভ করে মন্ত্রিত্ব পান। তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন এবং হেফাজতের আন্দোলন দমনের অভিযোগ রয়েছে। সেই সময় ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকজন ছাত্র নিহত হয়েছে, দমনপীড়ন চালান জুলাই গণ অভ্যুত্থানেও।